যে কথাটা কইছেন, আমি আর ভাই, এটা কি ধরনের প্রশ্ন করতেছেন? পরিমণি কে, কোথায় থাকে, কি করে, আমি তারে চিনি না জানি, তার 5 নম্বর বিয়ে না 6 নম্বর বিয়ে না 10 নম্বর বিয়ে না 10 নম্বর তালাক, এই খবর আমার কাছে জানতে চাচ্ছেন না? আমারে বলেন যে আমার গামছার খবর কি, আমি বলে দিচ্ছি। তার ওনার সম্বন্ধে আমি কি বলবো, আসলে এগুলা না বলাই ভালো। আসলে যে বাংলাদেশে যে নায়িকার আগে ছিল, যেমন যে শাবানা আপা, ববিতা, কবরি, এদের ছবি তো আমরা ছোটবেলা দেখছি, অনেক ভাল লাগছে, সবাই মিলে বসে দেখতে পারছি। আর এখন তো মনে করেন ছবি দেখার মতন না। পরিমণি যে বাংলাদেশের নায়িকা, উনি আসলে যে সব কাজগুলো করছে বা এমনি, তো ওনাকে সরাসরি কখনো দেখি নাই, যা টিভিতে দেখি। আর আমি তো ওনার ছবি দেখিও না, তো টিভির মধ্যে যা দেখি ওনার মনে করেন ছবি দেখা তো দূরের কথা, ওনার কথা শুনলে আমার নিজেরই ঘৃণা করে। একটা মানুষের সমস্যা সংসারে থাকতেই পারে, উনি বেশি হইলে দুইটা করুক, একটা করছে সমস্যা দুইটা করুক, উনি 4টা 5টা ছাড়াই গেছে। তাহলে তো এটা বাংলাদেশের যে মেয়েরা এখন যে বাড়তেছে, এরা তো এগুলো দেখে নষ্ট হবে এখানে, বা এর সম্বন্ধে আমার কিছু বলারই নাই, বলতে আমার ঘৃণা করে। এটা টোটাল একটা ফালতু একটা বিষয়, আর এই বিষয়ে কথা বলার রুচি নাই ভাই, ক্ষমা করবেন আমাকে। নাউজুবিল্লাহ, তুমি এটা কি বললা? ও একটা এই জাতির একটা কলঙ্ক, এই কলঙ্ক নিয়ে আমরা অত কথা বলার পক্ষপাতী না। আমাদের আমাদের যুগে, আমাদের সময় আরব না আরও নায়ক নায়িকা ছিল, কিন্তু এই ধরনের উচ্ছৃঙ্খলতা আর পরিমণি, আমার মনে হয় ও মেন্টালিটি ভাবে ও অসুস্থ। কারণ আমি শুনছি ও নাকি এতিম ছিল, আব্বা আম্মা ছিল না, আর পিতামাতা ছাড়া একটা ছেলেই তো এই সমাজে ভালো হয় না, মেয়ে করতে হবে। একটা মেয়ের পিছনে তো একটা গার্ডিয়ানের প্রয়োজন আছে, ও গার্ডিয়ান ছাড়া একটা মেয়ে, যে কারণে ও একটু ডিস পারে না। এই ব্যাপারে আমরা সমালোচনা আলোচনা না করাটাই আমি ভালো মনে করি। ডিভোর্স দিছে, ডিভোর্স দেওয়াটা তো নতুন কিছু না, ডিভোর্স তো সবাই দেয়, শুধু নায়িকার ব্যাপারই না। তো উনি ডিভোর্স দিল যেটারে সেটারে, এটা কত নম্বর ডিভোর্স? পরিমণি ভাই প্লিজ, অন্য কোনো ট্রফি থাকলে আপনি কিছু বলতে পারেন, এই সমস্ত ফালতু কথা বলার আমার কোনো শোনারই নেই, সময়ও নেই। আর পরিমণি, পরিমণি কে, হু ইজ পরিমণি ভাই? এই যে পরিমণির আপনাদের তো মানসম্মান নাই, আর আমার ভাই যতটুকু মানসম্মান আছে, ওই সমস্ত থার্ড ক্লাস, এই বিষয়ে নিউজ বন্ধ করে অন্য বিষয় থাকলে বলতে পারেন, আর অন্য বিষয়ে নিউজটা করতে পারেন। ওই সমস্ত থার্ড ক্লাস ফাজিল নায়িকা, বাংলাদেশের 1 নম্বর থার্ড ক্লাস নায়িকা, ওর বিষয়ে প্রশ্ন না করে অন্য বিষয়ে যদি প্রশ্ন করেন তাহলে উত্তর দিতে পারবো, কিন্তু ওর বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ ওর মতন থার্ড ক্লাস নায়িকার বিষয়ে কোনো ভদ্রঘরের সন্তান কথা বলবে না। আর ভাই, দেশে অনেক সমস্যা আছে, ওইগুলো নিয়ে কাজ করেন, ওইগুলো নিয়ে ভিডিও বানান, ভালো হবে। কিন্তু ভাই, আলতু ফালতু নায়িকারা নিয়ে ভিডিও বানান কোনো ই হয় না ভাই, বুঝছেন? আসলে এই ব্যাপারটা নিয়ে আমি কি বলবো, আমি বলতে ইচ্ছুক না, যেহেতু আমাদের বাংলাদেশের নায়িকারা কয়েকদিন পর পর এমন একটা কাজ করে যা বলার ভাষা নাই। পরিমণি সম্বন্ধে কি বলবো বলেন আপনি? এই একটা একটা ক্লাসলেস একটা মহিলা, এর দ্বারা সবকিছু সম্ভব, এদের সমাজের কোনো ই নাই, বুঝছেন না, ভিত্তি নাই। এরা হচ্ছে নিজের ইসের জন্য অনেক কিছু করতে পারে, এইগুলি সম্বন্ধে না না বলাটাই ভালো, এদের দূরে থাকা ভালো এদের এদের থেকে। এ আমাদের সমাজের একটা কীট, এছাড়া কিছু না। নায়িকা, সেই মেয়ে তো কোনো নায়িকাই নয়, সেই মেয়েটা কোনো নায়িকার নামে চলচ্চিত্র তো আসতেই পারে না, তো নায়িকা হওয়ার কোনো যোগ্য না। যে শুধু শুধু ওনারা নায়িকা বানায়, এত কটা এত খরচ করে করে বাংলাদেশের আর মান সম্মান ডুবাইছে, ওনার সাথে ডিভোর্স হয়েছে, ভালো হয়েছে, ওনারা দরকার নেই আমাদের। এই ধরনের আজে বাজে নিউজ করা বাদ দিয়ে দেশের কি অবস্থা, আমরা গরিব মানুষ কিভাবে চলবো, কিভাবে কি করব, ব্যবসা বাণিজ্য নাই, এই ধরনের পারলে কিছু তুলে ধরেন সরকারের কাছে, আজ এরা ফালতু পেশাল পাল্টে ধরেন, টাইম নাই আমার। আসলে ভাই, এটা নিয়ে বলার তেমন কিছু নাই, তার কারণ হচ্ছে মিডিয়াতে এটা আজকে নতুন কিছু না, মিডিয়ার যারা আছে সবারই 3টা 4টা করে বিয়ে হয়েছে। এগুলো বাদ দিয়ে যদি দেশের অন্য কোনো পরিস্থিতির খবর থাকে এগুলো প্রশ্ন করেন, এগুলো নিয়ে কাজ করেন, কাজে দিবে, এই মিডিয়ার খবর রেখে লাভ নেই। ভাই, এসব কিছু বলার মতো আমার ইয়া নাই, কারণ এসব ফালতু জিনিস আমার পছন্দ হয় না, আর এসব মিনি বিষয়ে কোনো মাথা নেই। আমি ভাই রিক্সাওয়ালা, দিন আনি দিন খাই, আমার ওসব নিয়ে কোনো মাথা করার চিন্তা নেই, আমি আমার ধান্দায় আছি, আমি এসব নিয়ে বুঝি না, আমি আমার কাজ করতে হবে, খামো, কাজ না করতে হলে খাবো না। পরিমণি, পরিমণি চিনি না আমি, পরিমণি, পরিমণিও একটা নায়িকা, আর আমার বাসার পাশে এরকম ফালতু একজন ফোর্থ ক্লাস বা যার
কি কমো আর কি ভাই হেরে নিয়ে ভাই কথা এই ভাই আমার দুঃখ মানে মেয়ে মুডটাই দিলেন নষ্ট করে আমি মুখটা নাম লইলাম না পরিমণি মানে হের একটা হিট ছবির নাম কইতে পারবেন নায়িকা বলে না মানে নায়িকা কেন মানে সাদা চামড়া থাকলেই আর মানে ইয়া থাকলে কি নায়িকা হয়ে যাইব এর একটা আপনি পরিমণির ছবি দেখছেন মানে এর একটা ছবির নাম বলেন আপনি বলতে পারবেন আমি কিন্তু জানি না ভাই ঠিক আছে তাহলে এইটা নিয়ে তো আসলে কথা বলার তো কিছু নাই আর কি আর মানে শুনি আর কেউ নাই আবার সে তো মনে করেন যে দুই দিন পর পর দুবাই যাইতেছে এই যাইতেছে ওই যাইতেছে বোট ক্লাব এই ক্লাব এগুলো আসে করতে ভাই ভাই অন্য কোনো টপিক নিয়ে আসেন ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমি চা খাওয়ার মুডটাই নষ্ট করে দিই ওর লাইফে বিয়ে হয়েছে চার পাঁচটা বা তিন চারটা আমি আনুমানিক জানি না এরকম শুনছে বিভিন্ন পত্র পত্রিকায় এখন এতগুলো বিয়ে যার আছে সে ডিভোর্স দেওয়াই কি আর বিয়ে করাই কি আর এটা পরিমণি না এটা সারা বিশ্বে মিডিয়া জগতে যারা আছে ওনাদের বিয়ে সন্তান আর ভাঙা ডিভোর্স গড়া এগুলো কোনো ম্যাটার করে আমি গরিব মানুষ রিক্সা চালা খাই আমার সমস্ত কথা কর রুচি নাই ভাই এসব কি ফালতু কথা আনেন আপনি আপনি অন্য কিছু ভালো যদি অফসর থাকে তাহলে আপনি আনেন এইসব ফালতু শুনতে শুনতে আমার জ্বালায় গেছে এটি ফালতু মেয়ে কোনো অপশন নাই আপনি কোনো যদি ভালো অপশন থাকে তাহলে আপনি বলেন নাম বলেন একটা কোনো নায়িকার কাতার পরে এটা তো ফালতু নায়িকা এটি মনে করেন ভালো ভালো পাঁচটা কোনো ছবি নাই যে ও কি এর নায়িকা ও যে যে নায়িকার কাতার ও কোনো নায়িকার কাতারই পরে না একদিন পর পর ডিভোর্স দেয় একদিন পর পর বিয়ে করে পাঁচ ছয়টা বিয়ে হয়ে গেছে অলরেডি আর প্রতি সপ্তাহে দুবাই যায় আসে ভ্রমণ করে কি এর নায়িকা ও তো দুবাই টাকা কামায়